প্রথমে আমরা সেই মহান আল্লাহ তালা আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালা হুকুম মান্য করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তাই আমরা যদি কোরআন সন্ন্যার অনুশাসন মেনে চলি তাহলে আমাদের সমাজ থেকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ হবে বেবিচারের দণ্ডবিধি সম্পর্কে আল্লাহ তাআলা বিধান হচ্ছে বেবিচারের দণ্ডবিধানের ব্যাপারে মহান মহান আল্লাহ তা আলাহ বলেন আলজানিয়াতু আজানি ফজলিদু কুল্লা ওয়াহিদিম হুম মিয়াতা জালদা আলজানিয়াতু আজ

সুরানুর এর চার্ন আয়াতে বলেন যারা সতী শব্দি নারীর প্রতি অপবাদ আরোপ করে অতপর সচককে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত করে না তাদেরকে আশিটি বেতরাঘাত করবে এবং পরবর্তীতে কখনো তাদের সাক্ষী কবুল করবে না এরাই নাফরমান সুরানুর নূর আয়াত চার আম আমরা দেখতে আছি যে আমাদের সমাজে মিথ্যা অপবাদকারী সংখ্যা দিন দিন বেড়েই চলছে তা যদি কোরআনে আইন বাস্তবায়ন হয় তাহলে এ থেকে আমরা রেহাই পাওয়া সম্ভব